বিসমিল্লাহিরাহমানিরাহিম, শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপাল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপাল বিডির প্রতিদিনের আয়োজন, আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 17ই অক্টোবর, বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে, 7ই মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত। আড়তে ডিমের যোগান বেড়েছে, দাম বেশি, 12 বিচারপতি বেঞ্চ পাবেন না। এছাড়াও OMS কর্মসূচির আওতায় বাড়ানোর দাবি ভোক্তাদের। কাদের মির্জার কথাই চলতে, সব অসহায় ছিল প্রশাসন। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে, বল দেখিয়ে বৈদেশিক কলও কুক্ষিগত করেন সালমানের রহমান। 7ই মার্চ সহ 8 জাতীয় দিবস বাতিল, সরিয়ে দেওয়া হচ্ছে 12 বিচারপতিকে। MD না থাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংকট বাড়ছে, এটি রিপোর্ট কালবেলা করেছে। আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে, সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা নাহিদ ইসলাম বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন না বর্তমান সরকার। এছাড়াও নজরদারিতে কমেছে ডিমের দাম, ডজন 165 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচি, বেঞ্চে রাখা হচ্ছে না 12 বিচারপতিকে। সাবেক মেয়র আতিকুল সহ গ্রেপ্তার নয়, একটি রিপোর্ট আজকে যুগান্তর করেছে। আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে, প্রধান বিচারপতির উচিত আইনি ব্যবস্থা নেওয়া, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও বিক্ষোভে বেঞ্চ হারালেন 12 বিচারপতি। বর্ষীয়ান রাজনৈতিক মতিয়া চৌধুরী আর নেই, একটি রিপোর্ট তারা করেছে। আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে, 12 বিচারপতিকে পাঠানো হলো ছুটিতে, বেঞ্চ পাবে না তারা। এছাড়াও সরকার শেখ মুজিবকে জাতির জনক মনে করে না, নাহিদ ইসলাম বলেছেন। নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন চালুর নির্দেশ, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও মতিয়া চৌধুরী আর নেই, সেই রিপোর্টটিও করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে, ফের ছাত্র জনতার স্লোগানে স্লোগানে উত্তাল সুপ্রিম কোর্ট, বেঞ্চের বাইরে 12 বিচারপতি। উপদেষ্টা পরিষদে আজ অনুমোদন পাচ্ছে 8 জাতীয় দিবস বাতিল, বাতিল হবে, পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। এছাড়াও বিচার বিভাগে দুর্নীতি দানব পরিত্রাণের পথ, শহীদ জিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আয়নাঘরের মূল হোতা আমি, এসব বানান কিভাবে, একটি রিপোর্ট আদালতের জিয়াউল আহসান এই কথাটি বলেছেন, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে, হুন্ডিতে বিপুল ডলার নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা, বেঞ্চ পাবেন না হাইকোর্টের 12 বিচারপতি, অনেক মামলার আসামি তথ্য বাদীও জানে না। দৈনিক জায়েদাদিন রিপোর্ট করেছে, ছাত্রদের হাইকোর্ট ঘেরাও, 12 বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত প্রধান বিচারপতির। বিক্রিতে ভাটা বাড়ছে, নিত্য প্রয়োজনের দাম। এছাড়াও আড়তে ডিম বিক্রি শুরু হলেও কমেনি দাম, সেই রিপোর্টটিও আজকে দৈনিক জায়েদাদিন করেছে। আজকে দৈনিক আজকের পত্রিকা করেছে, 7ই মার্চ সহ বাতিল হচ্ছে জাতীয় 8 দিবস, বিক্ষোভের মুখে প্রধান এবার বেঞ্চ হারালেন 12 বিচারপতি। বিমানবন্দরে জমি দখল করে সামিটের কন্টেনার ডিপো, একটি রিপোর্ট আছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফখরুলের রিভিউ আবেদন। প্রশ্নের মুখে 540 কোটি টাকার অপ্রয়োজনীয় 5 উড়াল সেতু। আজকে দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে, কাজী সিপি সহ 10 প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ, খেয়াল খুশি মতো বাড়ানো হচ্ছে ডিমের দাম, একটি রিপোর্ট আছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার বিএনপি মহাসচিবের রিভিউ আবেদন। 12 বিচারপতিকে বিচারিক কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত। লেবাননে পৌর ভবনে ইসরায়েলি হামলায় মেয়র সহ নিহত 6, সেই রিপোর্টটি করেছে নয়া দিগন্ত। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, এলোপাতাড়ি মামলায় চলছে দিনভর উত্তাল সুপ্রিম কোর্ট, অপকর্মের শেষ নেই গোপালের, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও কর্পোরেটের জিম্মি ডিম মুরগির বাজার, একটি রিপোর্ট আছে। আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে, চূড়ান্ত অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে, নতুন করে বাংলাদেশে ঢুকলো আরো 40,000 রোহিঙ্গা, 5.5 বছর সড়ক দুর্ঘটনায় 35,000-এর বেশি নিহত, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও রাষ্ট্র সংস্কারের 14 প্রস্তাব 12 দলীয় জোটের। আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে, 5.5 বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতি 55,000 কোটি টাকা। এছাড়াও সাজ্জি হাসনাতের নেতৃত্বে হাইকোর্ট ঘেরাও। আজকে দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে, ছাত্র জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও আল্টিমেটাম,
হাইকোর্টে বেঞ্চ পাচ্ছে না 12 বিচারপতি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে বিপ্লবের গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা। আজকে দৈনিক দিনকাল রিপোর্ট করেছে, প্রচণ্ড চাপে দেশের শিল্প ও ব্যবসার গতি নেই নতুন বিনিয়োগে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি রিভিউ, সাজিদ আলম দলবাজ দুর্নীতিবাজ বিচারপতিদের স্থান আদালতে হবে না, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে, নভেম্বরের শুরুতে আসছে ইউ প্রতিনিধি দল খুলছে বিনিয়োগের নতুন দরজা, আর জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন, এবার ভর্তি যুদ্ধ হবে আরো কঠিন। আজকে দৈনিক আলোকিত বাংলাদেশ রিপোর্ট করেছে দিনভর উত্তাল হাইকোর্ট, প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক, ঢাকা থিম্পু বাণিজ্য সহায়তা বৃদ্ধির আহ্বান, 8 জাতীয় দিবস বাতিল, একটি রিপোর্ট তারা করেছে। পোশাক শ্রমিকদের জন্য পেনশন চালু হবে, সেই রিপোর্টটিও আছে আজকে আলোকিত বাংলাদেশে। আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে 12 বিচারপতির বেঞ্চ বাদ, 7ই মার্চ, 15ই আগস্ট সহ 8 জাতীয় দিবস বাতিল, সেই রিপোর্টটিও আছে। আজকে দৈনিক আজকালের খবর রিপোর্ট করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাইকোর্ট ঘেরাও কর্মসূচি চলাকালে সুপ্রিম কোর্টে রেজিস্টার, 12 বিচারপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না, নতুন প্রকল্প চালু হচ্ছে 75 উপজেলায়, প্রতি মাসে সহায়তা পাবেন দরিদ্ররা, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও সংলাপে যা শুনেছি সেভাবে সেভাবে হচ্ছে না, একটি রিপোর্ট আছে আজকালের খবরে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে জুলাই আগস্টে ব্যাংকে আমানত কমেছে প্রায় 11,000 কোটি টাকা। এছাড়াও সিএসপিদের হাত ধরেই জনপ্রশাসনের রাজনীতিতে আসে, একটি রিপোর্ট বণিক বার্তা করেছে। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।